যারা আমাকে একদিন ঘৃণা করছে তারা আজকে আমাকে বুকে টেনে নিয়ে আসছে। এর থেকে আর বড় কিছু আমার স্বার্থ হতে পারে না। তাই আমাদের জি, এটা আমার 3 নম্বর মুভি শ্যামবাজার, যেটা নামের মধ্যে একটা লুকায়িত কিছু আছে বোঝা যাচ্ছে। তো আমার হিরো হিসাবে আছে হিরো আলম এবং সুমা আচার্য আপু, যিনি কিনা আমাকে সিলেক্ট করেছে, এবং মুভিটা অবশ্যই ভালো কিছু হবে আশা রাখছি। এবং এই মুভিতে আমি মেন হিরোইন হিসেবে আছি। কি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, যাই হোক, এই প্রশ্ন এখানে যে ছত্র অভিনয় করছেন আপনার কোনো সংশয়? আচ্ছা, মধ্যে যে আমি একটু ইন করছি সেটা হলো আপনার আলমের বক্তব্যটা নিয়ে নিন। আমি কথা বলছি, আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। আরেকটা এই সিনেমার আরেকটা নায়িকা আছে, তাই কিছু পরিচয়টা আসো বিভা, আসো। আচ্ছা ঠিক আছে, কথা বল না, তুমি আসো একটু। আমি পয়সা দাও। এই ছবিতে আমাদের আরো আরেকটা হিরোইন আছে বিভা, যে আমার পরে আমার ছেলের সাথে অভিনয় করার কথা ছিল। ওরা দুজনই একসাথে, আমার দুই ছেলে আর ও, সব সময় একসাথে ছোটবেলা থেকে একসাথে অভিনয়, ছোট থেকে বড় হয়েছে বাস্তব জীবনে, যার জন্য ওর মনটা আজকে অনেক খারাপ, জন্য কথা বলতে পারবে না। চল, এটা হচ্ছে আমার আরেক ছেলে, এই ছবিতে হিরো করছে রিপন গাজী, আসো এদিকে আসো। ওরা অ্যাকচুয়ালি হিরো আলম, রিপন গাজী আর হিমাদ্রি হিমু, হিমাদ্রি হিমুর ঈদের ছবি রিলিজ হচ্ছে মাকড়সার জাল, আর হিরো ভাই তো আছে, এটা সারপ্রাইজ। যেখানে হিরো ভাই আছে তার আচ্ছা দায়ক, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন এই প্রথম আমি বাইরের প্রোডাকশনে কাজ করতেছি আমার সুমা আপার ব্যানারে, আর এই সিনেমাতে আমার সাথে বড় বড় আমার ভাগ্যটা এতটা ভালো যে আপনারা সবাই জানেন গত 2-1 বাবুলেদা পরিচিত টুকাই সিনেমা আমার রিলিজ হয়েছে, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। যে আমার মনে করেন মানুষ কো না, আল্লাহ পাক কাউকে উঠালে কেউ নামাতে পারে না। অনেকেই বলেছিল হিরো আলমের সিনেমা হলে কেউ নেবে না, হল মালিকরা হিরো আলমের সিনেমা কেউ টেকাতে টিকিট কেটে দেখবে না, শুধু হলে হিসাবে ইউটিউবেই দেখে। হিরো আলমের জীবনে কেউ সিনেমা বানাবে না, তো মানুষের প্রতিটা কথাই কিন্তু মিথ্যে পরিণত হয়েছে। আর চাই হালতে আমি বাইরে পড়াশোনায় কাজ করতেছি, আর আমার সাথে আছে রিয়ামণি, তারপরে আর একটা নতুন নায়িকা আছে, তারপরে আমার বড় ভাই গাঙ্গুয়া ভাই আছে, তনু পান্ডের ভাই আছে, মানে অনেকেই। যে আমার যে পুরো টিমটা, যাদের সাথে আমি শুরু থেকে কাজ করে আছি, আজকে পুরো টিম আমার এই সিনেমার সাথে, বাইরের সিনেমার সাথে আমি আজকে পেয়েছি, এটা আমার কপাল বলবো। কারণ মানুষ কয় না যে মানুষে যারা আমাকে একদিন ঘৃণা করছে তারা আজকে আমাকে বুকে টেনে নিয়ে আসছে। এর থেকে আর বড় কিছু আমার স্বার্থ হতে পারে না। তাই আমাদের এই শ্যামবাজার সিনেমা, যে হিরো আলম যে ব্যতিক্রম কিছু আপনি অভিনয় করতে পারে, তার একটু মনে হয় টোকাইতে আপনারা দেখেছেন। তা এটা পুরোটা আরও আপনারা ভালোভাবে ভেঙে ঘুরে আমার সোমা আপা এবং আমার বড় ভাই দাদা আকাশ দাদা সবাই মিলে নতুন রূপে আমাকে প্রেজেন্ট করতেছে। আমি আশা রাখতেছি আপনারা ভালো কিছু অবশ্যই হিরো আলমের কাছ থেকে পাবেন, কারণ আপনারা যে হিসেবে আমাকে সাপোর্ট দিয়েছেন সেই সাপোর্টে আমি আপনাদের সামনে শুধু উঠতেছি উঠতেছি, নামাতে পারতেছি না। তাই আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। তাই শ্যামবাজার সিনেমা সবাই আসে দেখবেন, আমাদের পাশে থাকবেন, আরও বেশি বেশি সাহস দেবেন। আমি হিরো আলম যেন আরও বারো বেশি বেশি করে বাইরে প্রোডাকশনে কাজ করতে পারি, আপনাদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি। এই প্রথম হিন্দু ক্যারেক্টার করতেছি আমি।